হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো তো এখন আমি একটা ছোট্ট ভিডিও করব ঠিক আছে আমার কিছু কোয়েশ্চেন আছে এই বোল্ড আউট ফ্যামিলিকে আচ্ছা বোল্ড আউট ফ্যামিলি তোমাদেরকে বলছি আমরা না হয় আমি আমি না হয় কন্ট্রোভার্সি ভিডিও করি পর মানে পিএনপিসি যেটাকে আমাদের ভাষায় সমালোচনামূলক ভিডিও তোমরা সেটা বলছো পিএনপিসি তোমাদের কথায় মানলাম আমরা করি আমাদের ভিডিও থেকে কিচ্ছু শেখার নেই আমরা সমাজকে কিচ্ছু দিতে পারছি না আমরা আমাদের ভিডিওর মধ্যে কিচ্ছু কাউকে কোনো কিছু দিতে না কিন্তু তোমরা কি দিতে পারছো তোমাদের ভিডিওতে প্লিজ একটু ক্লিয়ার করো প্লিজ ক্লিয়ার করো তোমরা তোমাদের ভিডিওতে কি দিচ্ছ সকাল থেকে উঠে তোমাদের ভিডিও তোমাদের ব্লগ না তোমাদের তো ব্লগ সেই ডেলি ব্লগে কি থাকছে সকালে উঠেই তোমার বাচ্চার মুখ আর সকালে উঠেই তোমার এই হাত আর এই এই কপি থেকে এলাম এই একটা বাজে অলমোস্ট দুটো বাজে অলমোস্ট বাড়ি ফিরলাম অলমোস্ট ওখানে গেলাম অলমোস্ট ক্যাফে থেকে ঘুরে এলাম অলমোস্ট এখন লাঞ্চ করব আর ফিমেল ওনার বোল্ড আউট ফ্যামিলির ফিমেল ওনার সে কি করছে এই কপিক গেলাম এই বড় শপিং মলে গেলাম এই গোল্ড একটু কিনলাম এই গোল্ড জুয়েলারি কিনে আনলাম এখন আমি কি একটু করার নেই এই একটু খাওয়া দাও এই বোটে একটুখানি প্রমোটন ভিডিও একটু করে এই তো না তো ঠিক মতো কথা বলতে পারে অনেক আসে আমার উচ্চারণ ধরাতে আরে আমরা উচ্চারণ হয় ভুল করি ঠিক আছে মানলাম উচ্চারণ খুব ভুল করি আমরা তো মূর্খ উচ্চারণ ভুল হবেই আমরা তো শিক্ষিত নই তোমরা তো ভাই শিক্ষিত শিক্ষিতা শিক্ষিত বিশাল এডুকেটেড তোমরা তোমার বউ তো কথাটাই বলতে পারে না তুদলি মানে ঠিক মতো কথাটুকু বলতে পারে না এটাম এটাম খেটাম ফিটিম হাটাম হাটাম এই একটা কথা তো স্পষ্ট বোঝা যায় না একটা কথা একটা কথা স্পষ্ট বোঝা যায় না আর সকাল থেকে উঠে ওই দেখা গেল ফিমেল ওনারকে রান্নাঘরে একটু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখে এটা দেখায় উঠে ফিমেল রান্নাঘরে দাঁড়িয়ে আছে রান্নি না থাকলে কি হয় আলু ঠেড একটু ডাট করলাম আলু করলাম করলে ডাট করলাম একটু ডিম ভাটা করলাম ডিম সিড্ডু করলাম এই তো মেনু তোমাদের সকালবেলা এই হয়ে যায় মানে শুরু থেকেই এই বাদ বাকিটা ক্যাফে ক্যাফেতে এইটা লাগালাম ক্যাফেতে ওইটা লাগালাম ক্যাফেতে এই টাইলস বসালাম ক্যাফেতে এই কালার করলাম কি দিচ্ছ সমাজকে কি আছে তোমাদের তোমাদের ভিডিওতে আর একটা করে প্রমোশনাল ভিডিও একটা করে প্রমোশন প্রোডাক্টের প্রমোশন স্কিনের যেটাকে স্কিন ড্যামেজ করে দেবে লোক মানে কোন প্রোডাক্ট ইউজ করবে কোন কথা তোমাদের বিশ্বাস করবে তোমাদের প্রতিদিন একটা করে প্রোডাক্টের নাম বলো এটা খুব ভালো ওটা খুব ভালো ওটা খুব ভালো কোনটা মানুষ বিশ্বাস করবে কটা প্রোডাক্ট ইউজ করবে একটা পার্টিকুলার তো প্রোডাক্ট না প্রতিদিন একটা করে প্রোডাক্ট অ্যাড দিয়ে যাচ্ছ তাহলে কি তোমার ভিডিওতে কি থাকছে মানুষকে কি দিচ্ছ ওই ক্যাফে কি করে খুলবে ক্যাফে কি করে ডিজাইন করবে আর ওই অলমোস্ট এটা অলমোস্ট দুটো অলমোস্ট তিনটে অলমোস্ট বাড়ি ফিরলাম অলমোস্ট খেলাম অলমোস্ট গোল্ড জুয়েলারিতে গেলাম অলমোস্ট এটা শপিং করলাম এই অলমোস্ট শিখবে তাই তো আমাদের ভিডিও কিচ্ছু থাকে না কিচ্ছু না আমরা পিএনপিসি করি সমাজকে কিচ্ছু দিতে পারি না কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা সমাজকে কি দাও এটাই যদি তোমাদের হার্ড ওয়ার্কিং হয় তাহলে যারা ডেলি ব্লগ করছে সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাঁটানো থেকে শুরু করে টোটাল রান্না করা খেতে দেওয়া জামা কাপড় সবজি বাজার করা মাছ বাজার করা টোটাল বাচ্চাকে মানুষ করা বাচ্চাকে খাওয়ানো টোটালটা দেখাচ্ছে তারা কি করছে তো অনেকের ভিডিও তো ভিউজই নেই তারা কি করছে তারা হার্ড ওয়ার্কিং করছে না তারা কি ছেলে খেলা করছে খেলা করছে আর তোমরা হার্ডওয়ার্কিং করছো সমাজকে কি দিচ্ছ তোমরা এইগুলো করতে শেখাচ্ছ প্রত্যেকটা ছেলেমেয়া তোমাদের যারা ভিউয়ার্স তারা কি ধরনের ভিউয়ার্স সে তো অলরেডি সবাই জানে আর সবাই বোঝে তো সেই ইয়াং জেনারেশনটাকে অধপতনের শেষের পথে দিচ্ছ যে তারা তাদের বাড়িতে যেন এইরকম ভাবে অশান্তি করে আমাদের মতো রিল্যাক্স জীবনযাপন করতে চায় বাবা মার সঙ্গে যেন তুমুল ঝগড়া করে বাবা মার কাছে যেন কেড়ে কুড়ে নেয় যে এই রকম লাইব্লিট করব। আমরা ওই দাদার মতো লাইব্লিট করব। আমরা ওই দিদির মতো লাইব্লিট করব বাড়িতে অশান্তি বাদাচ্ছ তো তোমাদের ভিডিও দেখে তো মানুষ এই শিখছে যে কিভাবে আহ ঔদ্ধত্যপূর্ণ লাইব করা যায় কিভাবে উশৃঙ্খলতা লাইব করা যায় বাবা মার কিভাবে পকেট শেষ করা যায় এইভাবে বাবা আমার পকেট থেকে ছিনিয়ে নাও এটাই শিক্ষা দিচ্ছে তোমরা সমাজকে জোর গলায় বলতে পারবে যে তোমরা সমাজকে এই শিক্ষাটা দাও জোর গলায় বলতে পারবে বলতে পারবে না শুধু বড় বড় ডায়লগ আমাদের ভিডিওতে কিচ্ছু থাকে না তোমাদের ভিডিওতে অনেক কিছু থাকে তাই তো এইগুলোই তোমাদের হার্ড ওয়ার্কিং এই সকালে উঠে ওই অলমোস্ট 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 আর ওই বাচ্চার মুখ আর ওই রান্নাঘরের টুকুন সাইডে দাঁড়িয়ে থাকা আর ওই প্রমোশন ভিডিও করা প্রোডাক্টের প্রমোশন করা আর ওই ক্যাফে কি কালার লাগালাম কি করলাম কোথায় গেট লাগালাম এই এটাই এটাই তো তো তোমাদের তোমাদের ভিডিও সকাল থেকে মানুষ ভিডিওতে দেখে তাই মানুষ পাগলের মতো দেখছে হুমড়ি খাচ্ছে দেখার জন্য এই দেখার জন্য হার্ড ওয়ার্কিং এটা আসলে কি তো ওই যার সঙ্গে মানে একটা কথাই আছে যাকে দেখতে নারী তার চলন মাকা যেমন আমরা আমাদেরকে সহ্য করতে পারছো না আমাদেরকে পছন্দ না তাই আমরা যা করি না কেন সব খারাপ আর যার সঙ্গে ভাব হয়তো খুব এটাই এটাই রিয়েল যার সঙ্গে ভাব তার পথ দেখলেও লাভ যেটা তোমাদের তোমাদের মানুষ এত ভালোবেসে ফেলেছে যে এই মে ফিমেল ওনার কথা বলতে পারে না দাঁত বসা বাইরে এরুম হয়ে বেরিয়ে আছে তুদলি একটা কথা স্পষ্ট কথা উচ্চারণ করতে পারে না সে যা করছে তাই ভালো যা করছে তাই ভালো আর এই অলমোস্ট 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 যা তাই তাই করছে হুম খেয়ে অপেক্ষা করে থাকে দেখবে বলে আর আমরা যা করি সব খারাপ এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের ভিতরে কিছু থাকে না তোমাদের ভিতরে এমন কিছু ইনফরমেশন দাও যেটা সমাজের উপকার হয় কারণ তোমাদের প্রচুর ভিওয়ার্স তো বন্ধুরা এইটুকু বলার জানি অনেক সব আসবে তেরে বাট যারা তেরে আসবে তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমাকে তোমরা ইচ্ছে মতো গালাগালি দাও তাতে কিছু যায় আসে না কিন্তু তোমরা নিজের একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে যে তোমরা কি ওদের ভিডিওতে তোমাদের নেট পুড়িয়ে তোমরা কি দেখছো কাকে সঙ্গ দিচ্ছ কি আছো ভিডিওতে একটু মন দিয়ে শুধু ভালোবাসায় চোখ অন্ধ হয়ে নয় একটু মনে থেকে একটু ফিল করো মন থেকে একটু ফিল করো চোখে থেকে সামনের পর্দাটা সরিয়ে দিয়ে একটু মন থেকে ফিল করো যে একটু থিঙ্ক করো একটু চিন্তা করো যে সত্যিই কি এদের ভিডিওতে কিছু দেখার মতো আছে ওই রিল্যাক্সেবেল লাইফলিফ ছাড়া একটু চিন্তা করো তো আজকে আসছি টাটা সবাই খুব ভালো থেকো